নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লুবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত তো প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অধিকাংশ সময়ই বুধ গ্রহকে দেখা যায় না এর কারণ কী একটি শুক্র এটি শুক্র গ্রহের পেছনে লুকিয়ে পড়ে সূর্যের আলো পড়ে বলে এটিকে দেখা যায় না সূর্যের ঝলকানিতে ঢাকা পড়ে যায় নাকি সূর্য থেকে গ্রহটি অনেক দূরে অবস্থিত তো সঠিক উত্তরটি হবে এখানে অপশন সি সূর্যের ঝলকানিতে এটি ঢাকা পড়ে যায় এই কারণেই অধিকাংশ সময় বুধ গ্রহকে আমরা দেখতে পাই না নেক্সট প্রশ্ন সূর্যের চারপাশে অবস্থিত গ্রহগুলির কক্ষপথ এবং পৃথিবীর উপগ্রহের কক্ষপথটি কেমন তো সঠিক উত্তর হয়ে যাবে গোলাকার ও উপবৃত্তাকার নেক্সট প্রশ্ন সূর্যের বহিপ্রাচীরকে কি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো সূর্যের বহিঃপ্রাচীরকে বলা হয় করোনা অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি তো অপশনগুলির মধ্যে সব থেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার পরে প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর সব থেকে নিকটতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ নেক্সট প্রশ্ন কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলে চিহ্নিত করা হয় সঠিক উত্তর হয়ে যাবে শুক্র গ্রহ শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় পরের প্রশ্ন সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান তৃতীয় এবং আয়তন অনুসারে পৃথিবীর স্থান কত তো সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান হচ্ছে তৃতীয় এবং আয়তন অনুসারে পৃথিবীর স্থান হবে পঞ্চম প্রশ্ন সৌরজগতের কোন গ্রহটির দিন সব থেকে বড় হয় তো সৌরজগতের শুক্র গ্রহর দিন সব থেকে বড় হয় নেক্সট প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহ কোনটি সূর্যের সবথেকে নিকটতম গ্রহ হচ্ছে বুধ নেক্সট প্রশ্ন সৌরমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি তো সৌরমণ্ডলের সব থেকে উজ্জ্বল গ্রহ হচ্ছে শুক্র গ্রহ নেক্সট প্রশ্ন সৌরজগতের কোন গ্রহকে জলময় গ্রহ হিসাবে আখ্যায়িত করা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী নেক্সট প্রশ্ন সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই তো অপশনগুলির মধ্যে বুধ এবং শুক্র এই দুটি গ্রহের কোন প্রকার উপগ্রহ নেই মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন নিম্নলিখিত গ্রহ সমষ্টির কোন বিকল্পটি বড় থেকে ছোট হিসাবে সাজানো হয়েছে তো এখানে দেখো বি বৃহস্পতি ইউরেনাস শনি তারপর শুক্র নেক্সট প্রশ্ন কোন গ্রহের পনেরোটি উপগ্রহ রয়েছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস ইউরেনাস গ্রহর পনেরোটি উপগ্রহ রয়েছে পরের প্রশ্ন শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি তো শনি গ্রহের থেকে বড় উপগ্রহের নাম হচ্ছে টাইট্যান নেক্সট প্রশ্ন ধূমকেতু কার চারদিকে ঘোরে তো ঘুম ধূমকেতু হচ্ছে সূর্যের চারিদিকে ঘোরে অপশান সি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহটির ক্ষেত্রে সূর্য পশ্চিম দিকে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায় সঠিক উত্তর হবে অপশন বি শুক্র তো শুক্র গ্রহটি হচ্ছে পশ্চিম দিকে উদিত হয় এবং পূর্ব দিকে পৃথিবীর থেকে একদম উল্টোটা হয় কোন গ্রহকে সুক্তারা বলা হয় তো শুক্র গ্রহকে বলা হয় সুক্তারা নেক্সট নিম্নলিখিত কোন গ্রহটি নিজের অক্ষাংশে সর্বাধিক জোরে ঘরে সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ তার যে অক্ষাংশ রয়েছে তার অক্ষাংশের চারিদিকে সর্বাধিক জোরে ঘটে ঘরে নেক্সট প্রশ্ন হ্যালির ধূমকেতু গত বছর পরপর দেখা যায় তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো হ্যালির ধূমকেতু দেখা যায় প্রতি ছিয়াত্তর বছর অন্তর নেক্সট প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি স্থান অধিকার করে আছে নিম্নলিখিত কোন ভূমিরূপটি সঠিক উত্তর হয়ে যাবে সমভূমি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন দেশের সহযোগিতায় রৌরকেল্লা ইস্পাত কারখানা গঠিত হয়েছিল তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম জার্মানি তো পশ্চিম জার্মানির সহযোগিতায় রৌরকেল্লা ইস্পাত কারখানাটি গঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে কোন শহর অবস্থিত তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা তো গঙ্গা যমুনা এবং সরস্বতীর যে সঙ্গমস্থল সেই সঙ্গমস্থলে রয়েছে এলাহাবাদ শহর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহটির আবর্তন গতি ও পরিক্রমণ গতির সময়কাল একই রকম তো সঠিক উত্তর হয়ে যাবে শুক্র শুক্র গ্রহ হচ্ছে তার যে আবর্তন গতি এবং পরিক্রমণ গতি তার সময়কাল হচ্ছে প্রায় একই নেক্সট প্রশ্ন রাতের আকাশে কোন গ্রহটিকে রক্তিম বর্ণের বা লাল বর্ণের দেখা যায় সঠিক উত্তর হবে মঙ্গল গ্রহ নেক্সট প্রশ্ন নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে আয়তনের সবথেকে বড় কোনটি তো অপশন যেগুলি দেওয়া রয়েছে সে অপশনগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে পৃথিবী এমনিতেও তো তো আমরা জানোই সব থেকে বড়ো গ্রহ হচ্ছে বৃহস্পতি কিন্তু এখানে অপশনের যেহেতু বৃহস্পতি নেই এখানে এই অপশানগুলির মধ্যে সবথেকে বড় হয়ে যাবে পৃথিবী নেক্সট প্রশ্ন নিজের কক্ষপথে পৃথিবী একবার ঘুরতে ঠিক কত সময় লাগে তো নিজের কক্ষপত্রে পৃথিবীর একবার ঘুরতে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট এবং চার দশমিক জিরো নয় সেকেন্ড সময় লাগে তো মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন কোন যন্ত্রের দ্বারা বায়ুর চাপ পরিমাপ করা হয় তো ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় এরপরে এটাও মনে রাখবে যে অ্যানিমোমিটারের সাহায্যে আমরা বায়ুর গতিবেগ নির্ণয় করি নেক্সট প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার কত কোটি কিলোমিটার তো এটা সঠিক উত্তর হবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে একশো কোটি কিলোমিটার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহটির দিনের দৈর্ঘ্য এবং অক্ষের বক্রতা প্রায় পৃথিবীর সমান হয় সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল গ্রহের পরের প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহটির মাত্র দুটি উপগ্রহ রয়েছে তো বৃহস্পতি হলো এমন একটি গ্রহ সে যেটির মাত্র দুটি উপগ্রহ রয়েছে এবং দুটি উপগ্রহের নাম হচ্ছে মনে রাখবে একটা হলো ফোবোস আর একটা হবে ডিমোস নেক্সট প্রশ্ন সূর্যের কলঙ্ক আসলে কি তো সূর্যের কলঙ্ক অর্থাৎ সূর্যের মধ্যে যে কলঙ্ক দেখা যায় সেটার কারণ হচ্ছে চার হাজার কেলভিন তাপমাত্রা সমন্বিত একটি অন্ধকার ক্ষত স্থান প্রশ্ন যে তারাটি নীল বর্ণের দেখায় সেটি কোনটি তো অর্থাৎ সূর্যের থেকে সূর্যের থেকে যে তারাগুলি সব থেকে বেশি মানে সূর্য থেকেও বেশি উষ্ণ উষ্ণতা বেশি সেই সকল তারা তারাগুলিকে নীল বর্ণের দেখায় অর্থাৎ যে তারাটি সব বেশি নীল দেখাবে সেই তারাটি সূর্য থেকে তত বেশি উষ্ণতা সম্পন্ন হবে প্রশ্ন সবচেয়ে বড় নক্ষত্রটি ঠিক কোনটি তো আকাশের সব থেকে বড় নক্ষত্র হচ্ছে সূর্য নেক্সট প্রশ্ন চাঁদের সমুদ্র কি তো চাঁদের সমুদ্র হচ্ছে চাঁদের একটি গভীর উপত্যকাকে বোঝাচ্ছে নেক্সট প্রশ্ন চাঁদের আলো পৃথিবীতে পৌঁছোতে কত সময় লাগে এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো চাঁদের আলো পৃথিবীতে পৌঁছোতে সময় লাগে এক দশমিক তিন সেকেন্ড নেক্সট প্রশ্ন চাঁদের একটি দিকই পৃথিবী থেকে দেখা যায় এর কারণ কী তো এটার কারণ হচ্ছে নিজের কক্ষপথে চাঁদের যে ঘূর্ণকাল এবং পৃথিবীর চারপাশে তার যে ঘূর্ণকাল সেই ঘূর্ণনকাল হচ্ছে প্রায় একই সেই কারণে চাঁদের একমাত্র এক একটি দিকই আমরা পৃথিবী থেকে দেখতে পাই নেক্সট প্রশ্ন সূর্য যদি না থাকতো তবে আকাশের রঙ কী হতো তো সূর্য যদি না থাকত তাহলে আকাশের রঙ হয়ে যেত কালো নেক্সট প্রশ্ন সূর্যের বহির তাপমাত্রা কত তো সূর্যের যে বহির রয়েছে তার তাপমাত্রা হয়ে যাবে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন সূর্যে নিম্নলিখিত কোন গ্যাসটি বেশি পরিমাণে থাকে তো সূর্যে হচ্ছে হাইড্রোজেন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে এবং মনে রাখবে সূর্যে সংযোজন নিউক্লিয়ন সংযোজন প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হয় নেক্সট প্রশ্ন ধূমকেতু যে আমাদের সৌরমণ্ডলেরই একই অংশ তার সবচেয়ে জোরালো কারণ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এদের যে গঠন প্রকৃতি আছে সেই গঠন প্রকৃতি দেখে আমরা বলতে পারি যে ধূমকেতু আমাদের সৌরমণ্ডলই একটি অংশ নেক্সট প্রশ্ন সুপারনোভা কী সুপারনোভা হচ্ছে একটি মৃত্যুমুখী তারাকে বোঝায় অর্থাৎ যখন কোনো তারা তার যে মৃত্যুমুখী হয় মানে ধ্বংস হওয়ার মুখে থাকে তখন তার যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় সুপারনোভা নেক্সট প্রশ্ন নক্ষত্র থেকে আগত আলো থেকে আমরা বুঝতে পারি তাদের তাপমাত্রা এটা তোমাদের আগেও বলা হয়েছে যে যে নক্ষত্র রং যত নীল হবে সেই নক্ষত্র তাপমাত্রা তত বেশি হবে তো নক্ষত্র থেকে আগত আলো থেকে আমরা তার তাপমাত্রা আমরা বুঝতে পারি কতটা তাপমাত্রা বেশি হবে নেক্সট প্রশ্ন সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে নিম্নলিখিত কোন গ্রহটি সর্বাধিক সময় নেয় সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি তো বৃহস্পতি হচ্ছে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সব থেকে বেশি সময় নেয় এর পরের প্রশ্ন স্মিথ টাটেল ধূমকেতুটি পৃথিবীতে আছড়ে পড়বে বলে অনুমান কবে আছড়ে পড়বে বলে অনুমান করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটা আনুমানিক একুশশো ষোলো খ্রিস্টাব্দে বলা যাচ্ছে যে স্মিথ টাটেল ধূমকেতুটি পৃথিবীতে আছড়ে পড়ে পড়বে বলে অনুমান করা হচ্ছে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন জ্যোতিষ্কটি নিস্তরঙ্গ সমুদ্র ও ঝড়ের মহাসাগর হিসাবে চিহ্নিত সঠিক উত্তর হয়ে যাবে চাঁদ নেক্সট প্রশ্ন অভিকর্ষের মান অনুসারে নিম্নলিখিত গ্রহ সমষ্টির কোনটি সঠিক বিকল্প নির্ণয় করো তো অভিকর্ষের মান অনুসারে অর্থাৎ এই গ্রহগুলির মধ্যে সবথেকে বেশি মানে অভিকর্ষের মান কার সব থেকে বেশি এই হিসাবে বড় থেকে ছোটো হিসাবে সাজাতে বলছে তো সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী ইউরেনাস নেপচুন তারপরে শনি নেক্সট প্রশ্ন সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে প্লুটোর কত বছর সময় লাগে সঠিক উত্তর হয়ে যাবে দুশো আটচল্লিশ বছর তো প্লুটোর দুশো বছর লাগে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে আর প্লুটোকে কি বলা হয় বামন গ্রহ নেক্সট প্রশ্ন মরুসাগরের জলে লবণতার পরিমাণ প্রায় কত তো মরুসাগর আম তোমরা জানোই মরুসাগর পৃথিবীর সব থেকে লবণাক্ত জলের হ্রদ এবং এই মরুসাগরের জলে লবণতার পরিমাণ হচ্ছে দুশো শতাংশ পরের প্রশ্ন চন্দ্র থেকে অর্থাৎ চন্দ্র যখন অর্থাৎ চাঁদ যখন সূর্যের থেকে অনেক দূরে অবস্থান করে তখন যে সূর্যগ্রহণ হয় তা কি তাকে বলা হয় বলয় গ্রাস অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার অর্থাৎ চার যখন সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে তখন যে গ্রহণ হয় তাকে বলা হয় বলয় গ্রাস অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার তো বন্ধুরা আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করবে এবং একটি লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আরও নতুন ক্লাসের জন্য তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ